নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাবো। তো দেখো ভলিউম টু, এটা আমাদের 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভলিউম টু এর। তো দেখো আজকে আমি ভূগোলের মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, 2024 সালের ভলিউম টু রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। সুপ্রিয় দর্শকার্থী, মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের ভলিউম টু, যার পেজ নম্বর 987। ফার্স্ট প্রশ্ন 1.1, ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর সংঘটিত আলোড়ন হল, গয়ের অ্যান্সার হবে গ্রিজনী আলোড়ন। গ্রিজনী আলোড়ন 1.2, প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে তির্যকভাবে বা আড়াআড়ি গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয়, গয়ের অ্যান্সার হবে বারখান। 1.3, নৈশদুত্তি মেঘ পরিলক্ষিত হয়, গয়ের অ্যান্সার মেসোস্পিয়ারে। 1.4, পৃথিবীর অ্যালবোডোর পরিমাণ প্রায়, গয়ের অ্যান্সার পৃথিবীর অ্যালবোডোর পরিমাপ হয় বা পরিমাপ প্রায় 34%। 1.5, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক, গয়ের অ্যান্সার হবে ভোরবেলা। 1.6, ভারত মহাসাগরে সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মৌসুমি বায়ু। পরের প্রশ্ন 1.7, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, গয়ের অ্যান্সার হবে সবকটি প্রযোজ্য। ঠিক আছে, বুঝতেই পারছো, ক খ গ সবই প্রযোজ্য। 1.8, পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয়, ক্ষয়ের অ্যান্সার হবে ভূমধ্যসাগরে। 1.9, খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায়, গয়ের অ্যান্সার ল্যাটেরাইটে। 1.10, এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ, গয়ের অ্যান্সার হবে সামাজিক বনসৃজন। 1.11, পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয়, গয়ের অ্যান্সার হবে মুম্বাইকে। পরের প্রশ্ন 1.12, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল, গয়ের অ্যান্সার হবে মহারাষ্ট্র। 1.13, স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হল, গয়ের অ্যান্সার হবে ব্রুন্ড ল্যান্ড কমিশন। 1.14, ডিগ্রি সিটের আরএফ কত, অ্যান্সার হবে 1:2,50,000, ক্ষয়ের অ্যান্সার হবে। এবার আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন কী আছে, বলেছে নগ্নীভবনের ফলে শিলা স্থানান্তরিত হয় না। তো দেখো নগ্নীভবনের ফলে কিন্তু শিলা ওই স্থানেই থেকে যায়, একদম স্থানান্তরিত হয়ে এদিক ওদিকে চলে যায় না। ঠিক আছে, অর্থাৎ সত্য। 2.12, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এটা ভুল আছে। 2.13, হেপাটাইটিস একটি বায়ুঘটিত রোগ, এটা ভুল আছে। 2.14, লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ। তো দেখো লাদাখ মালভূমি লাভা মালভূমির উদাহরণ নয়, লাভা মালভূমির লক্ষ্য করা যায় দক্ষিণ ভারতে। ঠিক আছে, তার জন্য এটা ভুল হবে। 2.15, ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদের উপর দিয়ে গিয়েছে। ঠিক আছে, 2.16, ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর হলো কলকাতা, এটা ভুল আছে, কারণ প্রথমে মুম্বাই, তারপরে দিল্লি, তারপরে কলকাতা, তার মানে এটা ভুল। 2.17, পবন হংস ভারতের একটি হেলিকপ্টার পরিবহন সংস্থা, এটা ঠিক আছে। তো দেখো এই যে শূন্যস্থান আছে, 2.21, দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে কি বলা হয়, গাসি বলা হয়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এখন আমার হাতে টাইমটা খুবই কম আছে, আমার এক্ষুনি ক্লাস আছে, তার জন্য এটা আমি সলভ করাতে পারলাম না, আমি আগামীকাল এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।